এরকমেরও ছেলে হয়? আপনারাই দেখে নিন। হ্যালো মা, আমি রাহুল বলছি, কেমন আছো মা? আমি আমি ঠিক আছি বাবু। এটা বলো, তুমি আর বৌমা তোমরা কেমন আছো? আমরা দুজন ঠিক আছি, তোমার কথা খুব মনে পড়ছে মা। আচ্ছা শুনো মা, আমি পরের মাসে দেশে ফিরছি তোমাকে নিতে। কি? হ্যাঁ মা, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। তোমার বৌমা বলছিল মাকে আমেরিকায় নিয়ে এসো, ওখানে একা একা সে খুবই অসুবিধায় আছে। হ্যালো শুনছো তো মা? হ্যাঁ হ্যাঁ বাবা। তখন বৃদ্ধা মায়ের চোখ দিয়ে খুশির অশ্রু ঝরে পড়ছিল। ছেলে বৌমার এত ভালোবাসায় সে আপ্লুত হয়ে উঠেছিল। জীবনের 72টি বছর পার করে ফেলেছে বৃদ্ধা সাবিত্রী দেবী। তারপর শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে ছেলের সাথে কথা বলতে লাগলো। পুরো 5 বছর পর তার ছেলে বাড়ি ফিরছিল। বৃদ্ধা সাবিত্রী দৌড়ে দৌড়ে গোটা পাড়ায় এই খবরটা ছড়িয়ে দিয়েছিল। এই ভেবে সকলেই খুশি হয়েছিল, যাক চলো বৃদ্ধা বয়স ছেলে বৌমার সাথে সুখে শান্তিতে কেটে যাবে। রাহুল একাই এসেছিল। সে এসেই বলল, মা আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে, ব্যাংকে যা টাকা পয়সা আছে 2-4 দিনের মধ্যে উঠিয়ে নাও, আর ততদিনে আমি প্রপার্টি ডিলারের কাছে বাড়ি বিক্রি ব্যাপারটা মিটিয়ে ফেলি। বাড়ি বিক্রি? মা জিজ্ঞাসা করল। হ্যাঁ মা, এখন এই বাড়ি আমাদের বিক্রি করতেই হবে, না হলে আমরা চলে গেলে কে এর দেখাশোনা করবে? তুমিও তো এখন আমাদের সাথে আমেরিকা থাকবে না? বৃদ্ধার চোখ তখন বাড়ির কোনায় কোনায় এমনভাবে পর্যবেক্ষণ করলো যেন কোনো অবোধ বালকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারপর রাহুল তাড়াহুড়ো করে আনাপানা দামে বাড়ি বেচে দিল। সাবিত্রী দেবী তার সেই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল, যেগুলোতে তার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। এরপর রাহুল তার মাকে নিয়ে ট্যাক্সিতে চড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এয়ারপোর্টে পৌঁছে রাহুল বলল, মা তুমি এখানে বসো, আমি ভেতরে গিয়ে লাগেজ চেকিং ও বোর্ডিং ভিসার কাজ সেরে আসি। ঠিক আছে বাবু। সাবিত্রী দেবী পাশের একটি বেঞ্চে গিয়ে বসে পড়ল। অনেক সময় হয়ে গিয়েছিল দেখে বাইরের বেঞ্চে বসে থাকা সাবিত্রী দেবী বারবার সেই দরজার দিকে তাকিয়ে দেখছিল যেটা দিয়ে রাহুল ভেতরে তো গিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত বাইরে আসেনি। হয়তো ভেতরে অনেক ভিড় আছে ভেবে বৃদ্ধার চোখ আবারও এক পলকে দরজার দিকে তাকিয়ে থাকলো। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল। মাসিমা কার সাথে দেখা করবেন? সেখানকার এক কর্মচারী তাকে জিজ্ঞাসা করলো। আমার ছেলে ভেতরে গেছে টিকিট আনতে, সে আমাকে আমেরিকায় নিয়ে যাবে, সাবিত্রী দেবী ঘাবড়ে গিয়ে তাকে বলল। কর্মচারী বলল, কিন্তু ভেতরে তো কোনো প্যাসেঞ্জার নেই, আর আমেরিকা যাওয়ার ফ্লাইট তো দুপুরেই চলে গেছে। কি নাম ছিল আপনার ছেলের? কর্মচারী জিজ্ঞাসা করল। রাহুল। সাবিত্রী দেবীর চেহারা তখন চিন্তা রেখা ভেসে উঠছিল। তারপর কর্মচারী ভেতরে গেল, আর কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলল, মাসিমা আপনার ছেলে রাহুল তো দুপুরেই আমেরিকায় যাওয়ার ফ্লাইটে কখন চলে গিয়েছে। কি? বৃদ্ধ মায়ের সারা শরীর তখন কেঁপে উঠল। বৃদ্ধার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ করলো। তারপর সে কোনো রকমে বাড়ি পৌঁছেছিল, যেটা এখন আর তার নেই, যেটা তার ছেলে রাহুল বিক্রি করে দিয়েছে। সেই রাতে বৃদ্ধা মা বাড়ির বাইরে শুয়ে পড়ল। নতুন বাড়ির মালিক সকালে তাকে দয়া করে থাকার জন্য একটি ঘর দেয়। স্বামীর পেনশনের টাকায় ঘর ভাড়া খাওয়া দাওয়া কোনো রকমে চলে যাচ্ছিল। একদিন বাড়ির মালিক তাকে জিজ্ঞাসা করলো, মাসিমা আপনি কেন আপনার কোনো নিকট আত্মীয়ের কাছে চলে যাচ্ছেন না? এখন আপনার অনেক বয়স হয়েছে, একা একা আর কতদিন এভাবে থাকবেন? বৃদ্ধা বলল, হ্যাঁ চলে তো যেতেই পারি, কিন্তু কাল আমার ছেলে যদি ফিরে আসে তো আমি না থাকলে এখানে তার খেয়াল কে রাখবে? তার কথা শুনে তখন বাড়ির মালিকের চোখে পর্যন্ত জল চলে এসেছিল। সত্যি বন্ধুরা, গল্পটি পড়তে পড়তে আমারও চোখে জল চলে এসেছিল। তাই বলছিলাম, মা বাবার মনে কখনো দুঃখ দিও না, মা তো মাই হয়। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।